স্ক্রিনের দেখতেই পাচ্ছেন কম্পিউটার স্ক্রিন। তো এখানে আমি যে ফোল্ডারটাকে পার্মানেন্টলি হিডেন করব সেই ফোল্ডারে যাব। মাই কম্পিউটারে আপনি খুলবেন, আপনার কম্পিউটারে আপনি যে ড্রাইভে, মাই কম্পিউটার খোলার পরে বা দিস পিসি যদি উইন্ডোজ 10 ইউজ করেন, তো যেভাবে হোক আপনার কম্পিউটারে ডেস্কটপ থেকে আপনার যে ড্রাইভের মধ্যে যে ফোল্ডার লক করবেন, মানে যেটাকে হিডেন করবেন, সেখানে যাবেন। আমি আমার এখানে ইউটিউব বলে এই ফোল্ডারে টিউটোরিয়ালস, এটাকে আমি হিডেন করতে চাই। তো দেখুন, আমি যদি এটাকে এমনি নর্মালি হিডেন করি, তো হিডেনে ক্লিক করে অ্যাপ্লাই করলে অ্যাপ্লাই চেঞ্জেস ফোল্ডার সাব ফোল্ডার্সের মধ্যে যে ফোল্ডার থাকবে সেগুলির জন্য অ্যাপ্লাই হয়ে যাবে। তো এটাকে ওকে করে দিন, ওকে করে দিন, ও হিডেন হয়ে গেছে। কিন্তু দেখুন একটা ব্যাপার, যে কেউ কিন্তু এখান থেকে আপনার এই ফোল্ডারটা খুলে নিতে পারবে, কারণ এখানে যদি ভিউতে এসে ক্লিক করে হিডেন আইটেমসটাকে ওকে করে দেয়, তাহলে এটা একটু হালকা দেখা যাবে। তো এটার উপরে আপনার প্রপার্টিজে গিয়ে হিডেনটাকে তুলে দিলেই সে ফাইলটা পেয়ে যাবে। তো ন্যাচারালি এর মধ্যে কী আছে দেখা যাবে, সবই ভিডিও রয়েছে, এই ভিডিওগুলি পেয়ে যাবে সে। অ্যাকচুয়ালি আপনি আপনার ফাইলে যদি কোনো কিছু, মানে আপনার একটা ফোল্ডারকে আপনি পুরো পুরোই লক করে দেবেন, কিন্তু মনে রাখবেন কিছু সাবধানতা আছে। এখানে যদি আপনি মানে যে ফোল্ডারটা হিডেন করতে চাইছেন সেটাকে আপনার ওয়ার্ডসগুলি ভালো করে মনে রাখতে হবে। আমি এখানে টিউটোরিয়াল দিয়েছি, আপনি যে কোনো নাম দিতে পারেন সিম্পল মনে রাখার জন্য, আপনার যেটা নাম মনে হবে সেই নামটা যদি কেউ না জানে তাহলে এই ফোল্ডারটাকে খুলে সে পাবে না, কখনো পাওয়া সম্ভব নয়। আমি টিউটোরিয়ালস দিয়েছি, আপনি আপনার নাম দিতে পারেন, আপনার যেটা মনে থাকার বিষয় সব থেকে সেটা আপনি করতে পারেন। তো এখানে দেখুন, লক্ষ্য রাখুন ভালো করে, এই জায়গাটা ফাঁকা জায়গাটা ক্লিক করবেন দুবার। তো ক্লিক করার পরে আপনি এখানে CMD লিখুন, দেখুন ডি ড্রাইভে ওয়াই টিউবে CMD কমান্ড প্রম্পট খুলে গেছে। কমান্ড প্রম্পটে আপনি কিন্তু ভয় পাবেন না, এখানে আমি যেভাবে লিখছি আপনি এটাকে স্ক্রিনশট করে রাখতে পারেন, বা আপনি এটা দেখে দেখে ঠিক সেভাবে লিখে দিতে পারেন। অ্যাট্রিব ATTRIB, অ্যাট্রিব দিয়ে স্পেস দিয়ে একটা প্লাস, আপনি প্লাস দেবেন, প্লাস দিয়ে এইস, আবার একটা স্পেস, আবার একটা প্লাস দিয়ে এস, আবার একটা স্পেস, আবার একটা প্লাস দিয়ে আর। তো দেওয়ার পর একটা স্পেস দিয়ে টিউ টু রি অলস। তো আমি আমার ফোল্ডারটা টিউটোরিয়ালসটাকে হাইড করতে চাই, এখানে এন্টার প্রেস করুন। দেখুন সুন্দরভাবে টিউটোরিয়ালসটা যেহেতু এখানে হিডেন, আপনি আমি একবার রিফ্রেশ করে দিই। রিফ্রেশ করার পরে এবার দেখুন আমি ভিউতে হিডেন ক্লিক করলাম, রিফ্রেশ করলাম, কোনোভাবেই এখানে ফোল্ডারটা আসবে না। আমি এটাকে ক্লোজ করে দিলাম, আমি আমার দিস পিসি খুলছি, ডি ড্রাইভ, ওয়াই টিউব, ওয়াই টিউবের মধ্যে টিউটোরিয়ালস বলে কোনো ফোল্ডার নেই। তো আপনি মাথায় রাখবেন ভালো করে, যাতে আপনি যে ফোল্ডারটা তৈরি করেছেন সেটা যেন আপনার একেবারে মনে থাকে, যাতে যে ওই ফোল্ডারটার নাম আপনি কী দিয়েছেন। এইভাবে ওই ফোল্ডার, একটাই ফোল্ডার তৈরি করে তার মধ্যে আপনার সমস্ত গোপন তথ্য, গোপন ফাইল রাখুন, যে কিনা কেউ আপনার কম্পিউটারটাকে খুললে পরে বুঝতে পারবে না আদৌ কী আছে। এবং এর জন্যে দেখুন অনেকে আবার ফোল্ডার লকার সফটওয়্যার ইউজ করে, তাতে কী হবে,
সফটওয়্যারটা ইউজ করলে র্যামে একটা স্পেস খেয়ে নেবে, তোর একটু সিস্টেমটা স্লো হওয়ার চান্সেস থাকে, বা যে ধরনের ফোল্ডার লকার সফটওয়্যার ইউজ করা হয় তাতে ম্যাক্সিমাম ক্ষেত্রে সাবস্টিটিউট কিছু সফটওয়্যার চলে আসে নেট থেকে ডাউনলোড করার সময়, যেগুলি আপনার জন্য বিপজ্জনক হতে পারে। আপনি একদম কমান্ড প্রম্পটের মাধ্যমে এটাকে হাইড করুন পার্মানেন্টলি। তবে মাথায় একটাই জিনিস সাবধানতা অবলম্বন করবেন, যেন ফোল্ডারটা আপনি না ভুলে যান এবং এই কমান্ডগুলি আপনি ঠিকঠাক মাথায় রাখেন। তো ওই ফোল্ডারটি আবার আমি ফ্রি আনবো, তো ডি ড্রাইভে আমার ইউটিউব, ইউটিউবে সে আগের মতোই এখানে ক্লিক করব এবং এটাকে সরিয়ে দিয়ে সিএমডি সিএমডি এন্টার। দেখুন ডি ইউটিউব এটা আসবে, ভালো করে লক্ষ্য করে নেবেন এটা যেন আসে। তো তারপরে আপনি আবার প্রেস করুন এবার অ্যাট্রিব ATTRIB, অ্যাট্রিব দিয়ে স্পেস, এবার দেবেন মাইনাস, আগে দিয়েছিলেন প্লাস এবার মাইনাস, সেই এইস আবার স্পেস মাইনাস, সেই এস এবং দেন মাইনাস আর একটা স্পেস দিয়ে আমি যে ফোল্ডারটি হাইড করেছিলাম সেটার নাম দিতে হবে TIUTORIALS দিয়ে এন্টার। দেখুন এবার চলে এসছে, এবার আপনি দেখুন টিউটোরিয়াল ফোল্ডারটা চলে এসছে। ঠিক আছে, ভিউ দেখে নিন, এটার কোনো হিডেন আইটেমস এগুলো ক্লিয়ার করে দিন, কোনো সমস্যা নেই। এবার দেখুন টিউটোরিয়ালসের মধ্যে সেই ভিডিও ফোল্ডার, সেই ভিডিওগুলি সবই রয়েছে। তো আপনি এইভাবে ওই ফোল্ডারটিকে আবার ফিরে পাবেন। মাথায় রাখবেন কোনো কারণে যেন এই যে ফোল্ডারটা তৈরি করেছেন সেটা যেন আপনার একদম মনে থাকে, বাকি আপনি যে কমান্ডগুলি এগুলি আপনি ভিডিও থেকে দেখে নিতে পারবেন, কিন্তু এই যে আপনি যদি এই ফোল্ডারের নেমটা আপনি কোনো রকম ভুল করেন তাহলে কিন্তু আপনার এই ফোল্ডারটা আপনি আর ফিরে পাবেন না। ফলে আপনি যদি কোনো গুরুত্বপূর্ণ তথ্য রাখেন তো আপনি ওটা ভুল করলে কিন্তু ওটা আর ফিরেও পাবেন না, এটা কিন্তু সাবধানতা অবলম্বন করবেন। কিন্তু খুবই মজাদার বিষয়, খুবই মানে সেন্সিটিভ এবং সিকিউরড যে কেউ আপনার ফোল্ডারটা খুঁজে পাবে না। আপনি মাথাতে যে কোনো নামে ফোল্ডার চিন্তাভাবনা করবেন সেই নামেই ফোল্ডার ক্রিয়েট করবেন যেটা আপনার মনোপুত হয় এবং সেইভাবেই আপনি এই ফোল্ডারটাকে হাইড করে দেবেন। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের ফোল্ডার লকের। এরপরে আরও টিপস ট্রিক্স আপনারা দেখতে থাকুন, তো বা টিউটোরিয়াল দেখতে থাকুন, আরও অনেক কিছু জানতে পারবেন। নেক্সট যেমন পেন ড্রাইভ লক করতে হবে, আরও আরও অনেক রকম টিপস ট্রিক্স অনেক কিছু আছে। পর্বগুলি পরপর দেখতে থাকুন এবং এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন এবং কমেন্ট করবেন, ভালো না লাগলেও বলবেন। আমরা যারা এই বিষয়ে জানে তাদেরকে উদ্দীপনা দেওয়ার জন্য নয়, যারা একেবারেই জানেন না তো তাদেরকে উৎসাহিত করার জন্য এবং তাদেরকে নতুন কিছু সিকিউর আইটেম এবং কম্পিউটারের নতুন টিপস এবং ট্রিক্স দেওয়ার জন্যই ভিডিওটি বানিয়েছি। তো আশা করি সকলে ভালো থাকবেন, আমার এই চ্যানেলটিকে যদি এখনও আপনি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করুন, যাতে ওই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে দিলেই আমি যখনই নতুন কোনো ভিডিও নতুন কোনো আপডেট দেবো তো সঙ্গে সঙ্গে আপনার কাছে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে, তো আপনি কি সাথে সাথে পেয়ে যাবেন। তো আমরা এরকম পরপর পরপর সমস্ত ভিডিওগুলি দিতে থাকবো, আপনারা আমাদের সাথে থাকুন, ভালো থাকুন।